পায়েস রান্না করার জন্য আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের বাজারে কেনা দুধও ব্যবহার করতে পারেন। এদিকে পোলার চালটা ভিজিয়ে রেখেছি, এটা 2 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে দেখুন দুধটা জাল করে এভাবে যখন একটু ফেনা ফেনা উঠবে তখন ভালোভাবে একটু নেড়ে দিবেন, নাহলে উতলিয়ে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা যখন মোটামুটি জাল হবে তখন পোলার চালটা আমি এখন দিয়ে দিব। বেশি বেশি দুধটা জাল করতে গেলে দেখা যাবে পরবর্তীতে চালটা ফুটবে না এবং আমাদের দুধটা ঘন হয়ে আসবে। এর জন্য মোটামুটিভাবে দুধটা একটু ফুটলেই চালটা দিয়ে দিতে হবে। চাল দেওয়ার পরবর্তীতে আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা এলাচ এবং একটা দারুচিনি দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো। উপরে কিছুক্ষণ পরপর দেখা যাবে সর পড়তে থাকবে। সরটা আবার দুধের সাথে মিশিয়ে দিলে দুধটা ঘন থাকে, আর যদি সরটা উপর থেকে তুলে ফেলা হয় দেখা যাবে দুধটা নিচে পাতলা হয়ে যাবে। এখন এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ জাল করার পরে দুধটা কিভাবে ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে বারবার কিন্তু উপর দিকে ফুলে যাবে দুধটা, নেড়ে ছেড়ে রাখতে হবে। যখন এভাবে বুদবুদি চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আমাদের পায়েসটা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। দেখুন কতটা ঘন হয়েছে পায়েসটা, কালারটা দেখেই অবশ্য আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা এভাবে তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদের 100% পায়েসটা পারফেক্ট হবে। যারা নতুন তারা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের রান্না বিফলে যাবে না, সময়টা নষ্ট হবে না। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অল্প কিছুক্ষণ চাল করতে হবে। আমার পায়েসের চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিলো, আমি পরবর্তীতে আর একটু দিয়ে দিয়েছি। এভাবে বেশি সময় নয়, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের মতো জাল করে নেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম আমি। দেখুন নামানোর পর কিন্তু অনেক গাঢ় হয়ে গিয়েছিলো পায়েসটা, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করলে 100% পারফেক্ট হবে।